রূপে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার ইতিহাস ও ঐতিহ্য দেশি বিদেশিদের মাঝে তুলে ধরার অঙ্গীকার নিয়ে ইতালিতে ঢাকা জেলা সমিতির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেনের তথ্যচিত্রে ইউরোপে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার ইতিহাস ও ঐতিহ্য দেশি বিদেশিদের মাঝে তুলে ধরতে ইতালিতে ঢাকা জেলা সমিতি নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে ইতালির রাজধানী রোমের একটি হলে ইতালির প্রবীণ ব্যক্তিত্বদের উপস্থিতিতে ঢাকার কৃতি সন্তান নুরুজ্জামান লাকি নবগঠিত এই কমিটির কর্মকর্তা ও সদস্যদের নাম ঘোষণা করেন কমিটিতে প্রধান উপদেষ্টা পদে হাসান ইকবাল নির্বাচিত হয়েছেন এছাড়া সভাপতি পদে সালাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইমরুল কায়েস সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ লিটন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তাহির সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান এবং মহিলা সম্পাদিকা পদে মেহেরাজ তামাসুম সেলি নির্বাচিত হয়েছেন প্রবাসীদের কল্যাণে কাজ করার দীর্ঘ সংকল্প তুলে ধরে নুরুজ্জামান লাকি ব্যালেন আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে উল্লেখ্য উক্ত ঢাকা জেলা সমিতি ইতালিতে দেশের আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়েছে ইতালির প্রতিনিধি মিনহাজ হোসেনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট এসএন